এসএসসি নিয়োগে দুর্নীতির অভিযোগে একাধিক মামলা তদন্ত করছে সিবিআই। সূত্রের খবর, এই পরিস্থিতিতে আইএএস অফিসার সুব্রত চক্রবর্তীকে এসএসসির চেয়ারম্যান করার কথা বলা হলেও সেই দায়িত্ব নিতে নারাজ তিনি। সূত্রের খবর, আপাতত পদত্যাগী চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকেই কাজ চালানোর মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে। এসএসসি নিয়োগ দুর্নীতিতে অভিযোগে সরকারের অস্বস্তি কমছে না। শিক্ষা প্রতিমন্ত্রীকে আগেই টানা তিন দিন জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। বুধবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদ করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এরই মধ্যে সূত্রের দাবি, নিয়োগ নিয়ে ঘিরে চলা এই ডামাডোলের মধ্যে নতুন এসএসসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে নারাজ আইএএস অফিসার ও সর্বশিক্ষা মিশনের রাজ্যের প্রকল্প অধিকর্তা শুভ্র চক্রবর্তী। এই পরিস্থিতিতে এসএসসি সদ্য পদত্যাগে চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকেই নতুন চেয়ারম্যান নিয়োগ না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যেতে বলা হয়েছে। গত বুধবার এসএসসির মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সেদিনই হঠাৎ করে এসএসসির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন মাত্র চার মাস আগে নিযুক্ত হওয়া সিদ্ধার্থ মজুমদার। এরপর সঙ্গে সঙ্গে এই পদে প্রথমবার কোনো আইএএস অফিসারকে বসানোর বিজ্ঞপ্তিও জারি করে দেয় রাজ্য সরকার। এইবারই এই পদে প্রথমবার কোনো আইএএস অফিসারকে বসানোর সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। আইএএস অফিসার শুভ্র চক্রবর্তীকে এই পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়। কিন্তু সূত্রের দাবি, এসএসসি নিয়োগে ঘিরে চলা বর্তমান পরিস্থিতিতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে চাননি তিনি। পাশাপাশি সূত্রের দাবি, স্কুল শিক্ষা দপ্তরের একজন আধিকারিক সেই দপ্তরেরই অধীনস্থ স্বশাসিত সংস্থা এসএসসি চেয়ারম্যানের দায়িত্ব কিভাবে সামলাবেন, এই প্রশ্ন উঠেছে সরকারের মধ্যেই। তা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিরোধীরাও। বিজেপি নেতা রাহুল সিনহার বক্তব্য, কেউ এই পাপের দায়িত্ব নিতে চাইছেন না। সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, পাপের ভাগিদার কেউ হতে চায় না। এই ভদ্রলোক দায়িত্ব নিয়েছিলেন, আবার একজনকে দায়িত্ব দেওয়া হলো, কেউ নিতে চাইছে না। সব মিলিয়ে এসএসসি নিয়ে ডামাডোল থামছে না।